নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই মহামারী অবস্থায় সকলকে নিয়ে সুস্থ আছো। ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকে নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে অবতারবাদ সম্পর্কে আলোচনা করব। আমি মিলন কুমার চৌধুরী, সহকারী শিক্ষক, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়। তো আলোচনা করি, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অবতার কি বা অবতারবাদ কি। আজকে আমি বিষ্ণুর প্রধান প্রধান অবতার সম্পর্কে কিছু কথা বলবো বা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে বিষ্ণুর প্রধান 10 অবতারগুলো কি কি। বিষ্ণুর প্রধান 10 অবতার হল মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। তবে এখানে বলে নেওয়া একটু ভালো যে কলিযুগের শেষে ভগবান বিষ্ণু কল্কি রূপে অবতীর্ণ হবেন। আর এর আগে যে 9টি অবতারের কথা বলেছি, সেটা সেই অবতারগুলো আগে বিষ্ণু অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, আমরা প্রথমে বিষ্ণুর মৎস্য অবতার সম্পর্কে একটু বলি। বেদ প্রলয় পয়োদী জলে নিমগ্ন হলে, অর্থাৎ বেদ যখন জলে ডুবে যাচ্ছিলেন, তখন ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করে বেদকে উদ্ধার করেছিলেন। এটাই হলো মৎস্য অবতার। এরপর আসি কুর্ম অবতার। পৃথিবী যখন জলমগ্ন হয়ে যাচ্ছিল, পৃথিবী যখন জলে প্লাবিত হয়েছিল, তখন কুর্মরূপে অর্থাৎ কচ্ছপ রূপে ভগবান বিষ্ণু পৃথিবীকে পৃষ্ঠে ধারণ করেছিলেন। এই হচ্ছে কুর্ম অবতার। এরপর আসি বরাহ অবতার। পুনরায় আবার যখন পৃথিবী জলমগ্ন হয়েছিল, তখন বরাহ রূপে তিনি পৃথিবীকে দন্তে ধারণ করেছিলেন। এটাই হলো বরাহ অবতার। আরেকবার নৃসিংহ রূপ অর্থাৎ নরসিংহ, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অন্য অর্ধেক সিংহ রূপ, এই নৃসিংহ রূপ ধারণ করে দৈত্যরাজ অত্যাচারী হিরণ্যকশিপুর হাত থেকে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। এই হচ্ছে নৃসিংহ অবতার। বামন অবতার। বামন অবতার হলো ভগবান বিষ্ণু একবার বামন রূপে পৃথিবীতে এসে রাজা বলির দর্পচূর্ণ করেছিলেন। পরশুরাম। ক্ষত্রিয়দের প্রতাপে পৃথিবী যখন নিপীড়িত হচ্ছিল, তখন ভগবান বিষ্ণু পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। এবং তিনি একবার দুবার নয়, 21 বার পৃথিবীকে ক্ষত্রিয়হীন করেছিলেন। অত্যাচারী রাজা। অত্যাচারী রাজা রাবণের হাত থেকে বা রাবণকে ধ্বংস করেছিলেন বা রাবণকে বধ করেছিলেন শ্রীরামচন্দ্র অবতার রূপে। এরপর আসি বলরাম। হলধর বলরাম পৃথিবীকে বা পৃথিবীতে হলকর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেছিলেন। শুধু তাই নয়, তিনি একই সাথে অন্যায় অত্যাচারকেও দমন করেছিলেন। এবারে বুদ্ধ অবতার। বুদ্ধরূপে তিনি অবতীর্ণ হয়ে অহিংসা, সাম্য, মৈত্রী ও করুণার নৈতিক শিক্ষায় সকলকে দীক্ষার জন্য প্রয়াসী হয়েছিলেন। এরপরে সর্বশেষ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কল্কি অবতার। আগে একটু বলেছিলাম কল্কি অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়নি, এই রূপে ভগবান বিষ্ণু অবতীর্ণ হবেন কলিযুগের শেষে, যখন পৃথিবী আবার
মানে পৃথিবীতে যখন আবারও অধর্মের পরিমাণ বেড়ে যাবে, ধার্মিক বা ধর্মের বিনাশ হতে যাচ্ছে, এই মুহূর্তে তিনি অবতীর্ণ হয়ে, কলকিরূপে অবতীর্ণ হয়ে পৃথিবীকে রক্ষা করবেন। আরেকটু কথা বলা দরকার, সেটা হলো শ্রীকৃষ্ণ এই 10 অবতারের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তিনি স্বয়ং ভগবান, তাই তাকে বলা হয় মহা অবতারী। এই একটু আগে যে 10 অবতারের কথা আমি আলোচনা করেছি, এই 10 অবতারের মধ্যে দিয়েই ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি প্রকাশিত হয়েছে এবং 10 অবতার মূলত তার শক্তির বহিঃপ্রকাশ। একটু আগে যে 10 অবতারের কথা বলেছি তা ভগবানের অংশ অবতার, আর শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার, স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছে, অবতীর্ণ হয়েছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আজ আর নয়। আজকে এখানে শেষ করছি, সকলেই সুস্থ ও ভালো থেকো, নমস্কার।